Guys, assalamualaikum, welcome to blog 32. আমার ব্লগ 32 ভিডিও আজকে একসাথে আপলোড করব। সো আমি যেটা বলবো এখন গিয়ারওয়ালা সাইকেল কিভাবে ইউজ করতে হয় এটা আমি দেখাবো আপনাদেরকে। গিয়ারওয়ালা সাইকেল হাউ টু ইউজ গিয়ারওয়ালা সাইকেলের সিস্টেম হচ্ছে সাইড করি, এই যে সাইকেল দিয়ে ওয়েট গাইস, একটু লেট হবে ভিডিও আপলোড দিতে, অবশ্যই গিয়ারওয়ালা সাইকেলের নিয়ম। গিয়ারটা আছে আমার, এটা ডান পাশে গিয়ার, সামনের গিয়ার সবসময় একে রাখবেন আর পিছনের গিয়ারটা সবসময় একে রাখবেন। এই যে মানে পিছনেরটা ইউজ কম করবেন, সামনেটা যত খুশি ইউজ করবেন, আপনারা যত ইউজ করবেন। যেমন গিয়ারওয়ালা সাইকেলের নিয়ম হচ্ছে চেনটা বেশি পড়ে যায় গিয়ারওয়ালা সাইকেলে, কারণ মানে আস কখনোটা গিয়ারওয়ালা সাইকেলে এত জোরে চালাবেন না, আস্তে চালাবেন, কারণ এরকম আমি একবার জোরে চালাতে গিয়ে চেন পড়ছে আর একটু আমি পড়ে যাই। আল্লাহ আমাকে অল্পের জন্য বাঁচিয়েছে, আমি পড়ি নাই। আর এটা অনেকের ওটা হচ্ছে আমি স্প্রে লাগাই নিছি প্যাডেল 300 টাকা দিয়ে। আমার তো আগের সাইকেল ছিল ওই প্যাডেলটাই লাগাই নিছি, পুরানটা ভেঙে গেছিলো, এটার সাথে যে প্যাডেল ছিল ওইটা। আর আমার হচ্ছে টায়ার, এটা সাইকেলের সাথে ছিল, আমি টায়ার বদলেই নেই। আমি কিছুদিন পর সাইকেল সার্ভিসিংয়ে দিব, ওইটার একটা ব্লগ আসবে ইনশাল্লাহ, ব্লগ আসবে আমার সার্ভিসিংয়ের ব্লগ। সব ডোন টেনশন, আপনারা দেখে নিতে পারবেন, ব্লগ দেখবেন ইনশাল্লাহ। আর সাইকেলটা ওয়াশ করার, আর পেলিকেন সাইকেল, এই সিটটা ছিল এই সাইকেলের সাথে সিট এটা ছিল। আর হ্যান্ডেলটা অনেক ছোট ছিল, আমি পরে একটা বড় হ্যান্ডেল লাগাই নিছি, কারণ সব এরা বলছে এত ছোট হ্যান্ডেল, এত ছোট হ্যান্ডেল। বেল দেখবো বাজারে দেখে, কিন্তু অনেক ইয়া লাগতেছে না, বেলটা আমি বদলাবো লকডাউন, তখন লকডাউনটা শেষ হইলে। আর পানি লাগছে তো এই কারণে, পানি নিয়ে চোখ শুকা গেলে না এমনি ইয়া হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে দেখাবো আমার টোটাল মিলায় কয়টা সাইকেল হয়েছে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, এতগুলো সাইকেল ওরা করবে কি। সো চলেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্টে আমি আমার ছোট ভাই সাইকেলটা, ওর সাইকেলটা নিয়ে আসি, নাহলে হারা যাবে, উপরে চলে গেছে, উপরে দিয়ে আসছি। স্টপ ডিয়ার্স হোয়াইট গাইস, তো ওই জায়গা রাখছি। টোটাল মিলায় এটা, এটাটা আমার আর এটা আমার, এটা আমার লালটা আর এটা আমার মেজ ভাইয়ের। আমার দুইটার ওর একটা, ওরে সাইকেল এটা ইউজ না করে একটা, যেমন সাইকেলের অবস্থা দেখেন, টায়ার ওই হয়েছে, গাড়ির টায়ারের মতো হয়েছে, হাওয়া চলে গেলে দেওয়া হয়। এটারও হ্যান্ডেল বদলানো হয়েছে, লাল হ্যান্ডেল, সিট তৈরি হয়ে গেছে, সিট বদলাইতে হবে এটার। আর যেসব পিন সেটা কিচ্ছুই বদলানো হয়নি, এই প্যাডেলটা বদলানো হয়েছে, আর ব্রেকের ব্রেকের মেশিনটা বদলানো হয়েছে, আর তাহলে সামনেরটা না পিছনেরটা, ওই যে পিছনের এটা বদলানো হয়েছে ব্রেকের মেশিন, আর সাইকেলটার আমি কিছু বদলানো হয় নাই, ব্রেকের মেশিন বদলানো হয়েছে, আর পানি স্টেন লাগানো উচিত, আর হ্যান্ডেল বদলানো হয়েছে, এমনি এটা কিছুই বদলানো হয় না, আর নতুন ব্রেক লাগানো হয়েছে। তিনটা জিনিস লাগানো হয়েছে, আর এটা নতুন একটা স্টেন বদলানো হয়েছে, চারটা জিনিস, সরি পাঁচ, 1 2 3 1 2 3 4 5টা মিটার হল ব্রেক, প্যাডেল, স্টেন অ্যান্ড ব্রেকের মেশিন, কয়েকটা জিনিস বদলানো হয়েছে। আর তার সাথে লকের চাবিটা হারিয়ে গেছে, এটাকে লক লেগে আসছে, আর এটা বেলটা ভেঙে গেছে, বেলটা ভেঙে যাওয়াতে এটা চালানি হয় না, ওটা সারাদিন পাবজি খেলে এই কারণে চালাইতে চায় না সাইকেল, আজীবন পাবজি 24 আওয়ার্স পাবজি। এটা আছে আমার নিউ, এটা আমার সাইকেল, আমার এক সাইকেল একটু রিভিউ দিই, রিভিউটা দিয়েই দিই।
অনেক রাত দেখতেছে আপনি সাইকেল পরে এই কারণে এটা হচ্ছে ভ্যালোস, আমি এটার মডেল দিচ্ছি ভ্যালোস 2009, এটা নয় মডেল দিচ্ছি, এটা হচ্ছে 2010, ও না এটা জারি, এটা 2000, আমার ভাইয়ের সাইকেল এটা 2014 আর আমারটা 2016, আমারটা পেলিক্যান, এটা ভ্যালোস আর এটা দুরন্ত। এটা মানে আমি বলি কি কি বদলানো হয়েছে, এটা যেরকম ওয়েট গাইস, এটা যেরকম দুইটা টায়ার বদলানো হয়েছে, এটা প্যাডেলটা বদলছিলাম, এটা প্যাডেল বদলানো হয়েছিল, ওই এই প্যাডেলটা ভেঙে যাওয়াতে লাই আমার পুরান সাইকেলে লাগিয়েছি ওই সাইকেলের প্যাড, এটা প্যাডেল আমি পুরান সাইকেলে লাগিয়েছি হচ্ছে এই সাইকেলের প্যাডেল, আর এই সাইকেলের প্যাডেল লাগানো হয়েছে এই সাইকেলে, ভাবেন জোস আইডিয়া আমার মাথায়, আর এর সাথে পাঙ্গাস লাগিয়েছি, আর এটা যেরকম আমি বদলেছি এটা যে সব বদলানো হয়েছিল এটা, কিন্তু অন্যজন ভেঙে গেছে, মিটার লাগছিল মিটার ইয়া ছিল মিটারটা নষ্ট হয়ে গেছে, আর বেল আমি এমন কিছু নাই যা লাগে নাই, এটু যে অনেক জিনিস লাগিয়েছি, আমি এবার থেকে রেগুলার আমার ব্লগ আসবে, সাইকেলটা ময়লা হয়ে গেছে না চালানো, দুইটা সাইকেলই সরি দুইটা সাইকেল এটা ইউজ হয় না, এই কারণে সাইকেল দুইটা ময়লা হয়ে গেছে, কি আর করার ময়লা সাইকেল, আর এটা ওয়াশ করছি এক বা একদিন, এই দুইটা সাইকেলের আমি ভালো করে রিভিউ দিব, রিভিউ তো দিচ্ছি, এই দুইটা সাইকেলের একটা ওয়াশিংয়ের ভিডিও দিব ইনশাল্লাহ, সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, বাসাটা আমি ব্লগটা আমি বাসাতে উপরে গিয়ে এন্ড করছি, দেখাটা কি ভিতরে ঢুকি আমরা থাকি হচ্ছে নিকেতনে, সো এক দুই এবং ফাইনালি আমরা এটা একবার পরে করবেন, আমি ব্লগে ধরে রাখছি এটা একবার করবেন, আপনারা রিকোয়েস্ট করবেন, তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।